পড়ে সে পাতা পড়ে ক্ষীর বুধবাই কেমন লাগছে? কেমন লাগছে? মজা আসছে না? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমরাও খুব একটা ভালো নেই, কারণ এই যা গরমে যা পরিস্থিতি অ্যাকচুয়ালি দম ছাড়তে পারছি না। সো আজকে আমরা চলে এসেছি একটা দারুণ জায়গায়। পিছনটা দেখুন কত সুন্দর, হ্যাঁ, নিস্তব্ধ জায়গা জঙ্গলের মধ্যে। এখানে আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে কাঁকড়া ধরবো, আর তার সঙ্গে নিয়ে এসেছি হাতছুট। সো হাতছুট দিয়েও মাছ ধরা হবে। পাশে বড় নদী আছে পেছন সাইডটা, এটা কিন্তু কাঁকড়া কিন্তু আজ আমরা খুঁড়ে বার করবো, আজকে ধরবো না, কেননা মরা নিগুন পড়ে গেছে, সেরকম জল উঠবে না। সো হাতছুট আর কাঁকড়া ধরা দুটোই কিন্তু চলছে। তো চলো, দেরি করলে আপনি চলো 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 এগিয়ে যাই। সবার হালাত কিন্তু বন্ধুরা একদম কেরোসিন, দেখুন পায়ের দিকে দেখলে বুঝতে পারবো জুতো গামবুটে পরিণত হয়েছে, হাঁটা যাচ্ছে না। ভিতর সাইডটা কাদা ছিল, বাইরের সাইডটা কিন্তু শুকনো আছে এদিকটায়। সো আমরা একটা ভালো পজিশন দেখে নেবো, তারপরে এখানে টান দেখো, এখানে এখানেই মাছ ধরা চলবে। দেখুন বন্ধুরা জল দেখুন কত সুন্দর, গরমের সময় এই জায়গাগুলো অ্যাকচুয়ালি মন পুষে যায়। বলো কৌশিক ভাই, বোধ ভাই জল কেমন, ঠান্ডা? না গুছিয়ে গেল। এই তো বন্ধুরা, এই আমাদের হাতছুট, কিন্তু হাতছুটের বড়শিটা কেমন আছে জানি না, বলতে পারছি না। ভালো আছে, বুঝলে চলে যাবে, যাই হোক আমরা এই জায়গাটা চুজ করে নিলাম। এই জায়গাটা আমরা এখন বসবো, বসে সব রেডি করবো হাতছুট ফাতছুটগুলো। আর সামনে দেখছো যে বড় নদী, এখানে কিন্তু হাতছুটে মাছ ধরা হবে। আর সুখ ভাই আমাদের একটা আশা দিয়েছিল যে আজকে কাঁকড়া ধরবে। আর একটা জিনিস আছে বন্ধুরা, সেটা আপনাদেরকে জানাচ্ছি একটু পরে। এবার অপেক্ষা করা মাছের জন্য। বন্ধুরা আমরা কিন্তু তিনজন যাচ্ছি কাঁকড়া খুঁজতে, চলে আসো চলো। আর তোমরা হাসছো, দাও দেখো দু একটা হয় কি। যাই হোক বন্ধুরা, একটা টিম কিন্তু ভিতরে গেছে কাঁকড়া ধরতে, আর এদিকে আমরা আছি। সো আমাদের কিন্তু কয়েকটা মাছ ধরাই লাগবে কিন্তু। হ্যাঁ সুখ ভাই আছে মানে কিন্তু ওখানে কাঁকড়া ধরে নিয়ে আসবে, আমার তো মন বলছে। সো ট্রাই করি আমরা, যদি কিছু মাছ পাই তো বস একদম জমে ক্ষীর হয়ে যাবে। নজর রাখো আশপাশে, নজর রাখো। এই জায়গাটা সম্পূর্ণ নতুন না, যে কারণে আমাদের একটু অসুবিধা হবে। জল তো দেখলাম, এটা তো ঠ্যাং আছে, তাহলে যে ঠ্যাং ছিল সেটা কোথায়? ধরেছি তুমি? বাহ
তাহলে প্রথম বৌনি হলো আমাদের দুটো কাঁকড়া দিয়ে আছে বাবা জায়গাটা শিকড়ের ভিতরে গর্ত করেছে এটা সত্যি এমন এমন জায়গায় গর্ত করে না শিকড়ের ভিতরে গর্ত খুঁজতে দাঁড়ো দাঁড়ো বন্ধুরা সত্যি এই জঙ্গলের ভিতরে এতটা গরম লাগছে না জঙ্গলটা দেখতে শুধু পুরো ঘন টিকা যাচ্ছে না ভিতরে কি এলো কাঁকড়াটা নরম কাঁকড়া নরম তাই না হ্যাঁ একদম খোস পাল্টেছে মনে হয় নরম কাঁকড়া চাপ দাও দেখি পিঠটা তার জন্য নরম চরণ নেই আর আছে মন্দির ফন্দির আছে জঙ্গলের মধ্যে চলো দেখি মন্দির যদি দেখতে পাই চলো চলো আছে কত আছে মুরু কাটতে কাটো 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 বের করতে গেলে খবর আছে অনেক দূর তাই না গত বেঁকে উই কারা দাদে খোঁচাও যাবে না চলো চলো আমরা চলো মন্দিরের দিকে যাই মন্দিরে যাওয়া বললে প্রণাম করে না হ্যাঁ ওই তো ঘর টার পুজো পুজো দেয় মন্দির দেখুন বন্ধুরা জঙ্গলের মধ্যে পুরো একটা মন্দির চারিদিকে জঙ্গল এরকম বানায় যারা এই সুন্দরবনে ঘরে জীবিকা করে যারা মাছ কাঁকড়া মারে তারাই বানায় দেখুন ভালো করে দেখুন যেন না হয় সেই জন্যই ঠাকুরের মন্দিরটা ভিতরে শুধু ঘরটাই আছে আর এখানে একটা প্রণামী বাক্স আছে আর এখানে কিছু একটা আছে ধরো দেখি এটা কি একটুখানি দেখো না বিল মনে হচ্ছে হ্যাঁ এ তো গঙ্গা দেবীর পুজো হয় এখানে গঙ্গা হ্যাঁ বিল লেখা রয়েছে এখানে নাম লিখে ভিতরে বাক্স ফেলে দিতে হবে কেটা ক টাকা দিল চলো দেখি আমরা এবার কোন দিক যাবো চলো ওদিক চলো আমাকে আমাকে সুমনদাটা কোন দিকে আছে ওরা রয়েছে বাঁ সাইডে বাঁ সাইডে হ্যাঁ সেটাই মাথায় রাখো না কিছু পাবো না কিন্তু চলো গর্ত তো পাইছো দেখো আগে কাঁকড়া আছে ভিতরে গর্ত গুলো করবে ছোট কাঁকড়া বেশি বড় না খাওয়া তো যাবে আবার কি হ্যাঁ ছোট মোটো সব চলে যাবে আমরা ভুল করেছি তো জল নিয়ে আসছে তোমাদের গর্ত পাওয়া গেছে এইটা খুঁজে চলো আর পারা যাচ্ছে না জলে ভর্তি বুঝলে জলে ভর্তি জল খাতি এই গাছ গাছ উঠে আছে আসে আসে বের করে দেবো রাখবো না যাও তাড়াতাড়ি বিক্রি করবো না চলো একবার কুটে দাও খেয়েছো ভাঙিয়েছে নাকি একবার কুটে দিচ্ছে সুখ ভাই আর কি করে
আমার আর কষ্ট করে কোটা লাগিব না। না না একটি মনে আছে তো একটি যা চলো আগে যাই আমি জলে ভরবো আর একটু চলো খাবো এটা এই যে যা হয়েছে হয়ে যাবে জানো জলও চলে আইছি হবে হবে হ্যাঁ দেখো যাও ছজন ছজন হচ্ছি জল ভরে গেছে প্রায় গালে জল দে নাইলে উঠে গেলাম এ ওরা কি চলে গেছে নাকি এ নেই তো আমার সঙ্গে কি লুকাচুপি খেলছে নাকি নাকি মাছ ধরতে যাতে পারে ওইদিকে ঠকে শান্তি নাকি জল খাই আমি জলে ভর্তি হইলাম বন্ধুরা দেখুন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু কতটা কম জল ছিল এখন দেখুন জল কিন্তু প্রায় ভরে গেছে এদিকটা দেখলে আপনারা বুঝতেই পারবেন আমাদের মাদুরের তলা পর্যন্ত জল চলে এসেছে একটু ভিতরে চলে যাই কারণ এখানে পুরো জল উঠে গেছে টোটালটাই জল দাদা ভালো জায়গা করো ও কি বলবো বন্ধুরা সমুদ্র আমাদেরকে তাড়িয়ে দিল ওই জায়গাটায় থাকতে দিল না তো আমরা এখন এই বনের মধ্যে চলে এসেছি এই জায়গাটায় পাশে ছোট্ট একটা জায়গা করব এখানে রান্নাবান্নার ব্যবস্থা করব আর আপনাদের কিন্তু জানানো হয়নি যে আমরা আজকে কী রান্না করতে যাচ্ছি সো আজকে একটা ইউনিকভাবে কাঁকড়া রান্না করব আমরা তার জন্য দেখুন ওখানে কিন্তু বাস আমরা কিন্তু বন্ধুরা বাম্বু চিকেন খেয়েছি বাট এই কিন্তু ফার্স্ট টাইম আমরা ট্রাই করতে যাচ্ছি বাম্বু ক্র্যাব বাম্বু ক্র্যাব আচ্ছা আমরাই দেবো হ্যাঁ আমরাই দেবো নাম বাম্বু ক্র্যাব এইবার বন্ধুরা রান্নাবান্নার ব্যবস্থা করবো এর মধ্যে মশলা দিয়ে ম্যারিনেশন করে কাঁকড়াগুলো কেটে ঢুকিয়ে তারপরে এটাকে জ্বালানো হবে আর কি বুধ ভাই তুমি যা কেটেছো বাবা বন্ধুরা দেখুন ঘিলু দেখুন আমি ধারণাই করতে পারিনি এতটা করে ঘিলু হবে সত্যি আচ্ছা তুমি কি করছো ও আগুন ধরাবে ঠিক আছে তো এইখানটা বন্ধুরা আমাদের ছোট্ট একটা জায়গা করে একটু আগুন ধরবো যেখানটা আমরা এই বাসটাকে ছেঁকবো আর কি পোড়ানো হবে আর এদিকে সব রেডি চলছে এখন যেহেতু বন্ধুরা ফার্স্ট টাইম বানাচ্ছি তো আমরা কিন্তু আজকে ভাতের ব্যবস্থা করিনি এই সঙ্গে মুড়ি রেখেছি আগে আপনাদের খেয়ে জানাবো যে কেমন হচ্ছে অ্যাকচুয়ালি আর যদি এটা রেসিপিটা ভালো লাগে তাহলে পরে একবারে সাদা ভাত দিয়ে ভাই দারুণ করে একটা হবে কী বলো আগে ট্রাই তো করে দেখি জলের ভিতরে খুব ছোটে না 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 উজে উজে সামনে সামনে উজে যাচ্ছে না বন্ধুরা একটা কাঁকড়া দেখেছিলাম সে হলোই না চলে গেল ধরতেই পারলো না আর এদিকে দেখুন আমাদের সুদীপ ভাই দোল খাচ্ছে ওখানে বসে বসে দোলনাতে দুলিয়া আহা কোথা যাবি চলিয়া জল সাইডে হাওয়া ও মহলটা দেখুন একবার বন্ধুরা দেখুন হালকা জল তার মধ্যে দোলনায় বসে বসে দোল খাচ্ছে থাক 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 স্নান চলছে এইবার সুদীপ ভাইয়ের ধৌতকরণ চলছে এখানে বাস 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 তো যাই হোক বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন সব কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমাদের এখানে আমাদের কৌশিক ভাই ম্যারিনেশন করছে কাঁকড়াটা আর সুখ ভাই আগুনও জ্বালিয়ে ফেলেছে কয়লা তৈরি করে ফেলেছে যেখানে আমাদের বাসটা ছেঁকা হবে আর কি অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে বাসের মধ্যে কাঁকড়া কেমন লাগে খেতে তো আজকে অ্যাকচুয়ালি সেটা তৈরি হচ্ছে যাই হোক ম্যারিনেশন চলছে এখানে ম্যারিনেশনে তেমন কিছুই নেই বন্ধুরা যেমন আমরা বেসিক দিয়ে থাকি আদা পেঁয়াজ রসুন যেসব মশলা কাঁচা লঙ্কা একটু লেবু দিয়ে দিও ফার্স্ট টাইম করছি হয়তো ভুল ত্রুটি হতেই পারে আর জানি না কেমন কি হবে অবশ্যই আপনাদেরকে জানাবো কেমন খেতে হয়েছে আচ্ছা বুধ ভাই কৌশিক ভাই তোমরা তো আছো তোমরা তো গিয়েছিলে কাঁকড়া ধরতে
তোমরা তোমাদের কাঁকড়া ধরে নিয়ে এসছো। এই যে আমাদের শুভেন্দু ভাই আর ওই যে বসে আছে সুদীপ ভাই, হ্যাঁ মাছ কিন্তু ধরেনি, সেই বসে আছে। দেখুন বন্ধুরা ওখানে বসে আছে, হ্যাঁ আপনারাই জানাবেন যে একে দেওয়া উচিত কিনা। ওই যে মুড়ি মাখা আছে, মুড়ি মাখা খাবা। আমাদের বাসও কিন্তু রেডি গেছে, ধুয়ে মুছে একদম পরিষ্কার। এবারে ভিতরে দিয়ে দেবো। এইবার প্রথমে বন্ধুরা বাসের মধ্যে হালকা তেল দিয়ে নিচ্ছে, চারিদিকটা ভালো করে ঘুরিয়ে নেবো। হাত ঢুকে ভিতরে যাবে, যাবে যাবে, মোটা আছে, হাত ঢুকে যাচ্ছে। মাছটা কিন্তু সলিড মোটা আছে, মাছটা তো প্রায় কেজি পাশে কাঁকড়া ধরবে। দিলাম সব শেষে মশলার যে জলটা সেটাও দিয়ে দেবো। এটাই তো দেখুন বন্ধুরা একদম রেডি ভেতরে। জাস্ট এইবার আমাদের একটা সিল করতে হবে, তো সিল করার জন্য আমাদের কাছে ফয়েল পেপার নেই। এইবার যে কারণে বোতলটাকে কেটে নিচ্ছি আমরা একটু অন্য টেকনিকে। বাহ আমরা কি লোক, ব্যবস্থা করে দেবো। এই দেখুন, এই দেখুন ঠেকে দিয়েছি কত সুন্দর। এইবার মাটি লাগানো চলছে, প্লাস্টিকটা যাতে পুড়ে না যায় এই কারণে লাগানো। প্লাস্টিকটা পুরো কভার করে দেবো। আরে আমাকে ফয়েল পেপারটা আবার লাগে না, আমরা কি লোক, বোতল দিয়ে ফয়েল পেপার কাজ মিটাতে দিলাম। ফাইনালি কিন্তু বন্ধুরা আমাদের গদা রেডি হয়ে গেছে, মাটিটা এমনভাবে লাগানো আছে পুরো গদার মতো। যাই হোক আগুনও জ্বলে গেছে, আর বেশি দেরি করবো না, এবার আছে দেওয়া হোক, দেখি কি হচ্ছে। এইবার জাল দাও, ঠিক আছে আস্তে আস্তে জ্বালো। ভালোই আগুন আছে কিন্তু কয়লা বোঝা যাচ্ছে না, টেম্পারেচার এই পর্যন্ত চলে আসছে। ভাই লো কত দূর, এই তো আগুন চলছে, আমি তো হাত নেই আয়া, সময় লাগবে না, সময় লাগবে কমসে কম এখন আধা ঘন্টা। আমরা কিন্তু উল্টে যখন দিতে গিয়েছিলাম সেই মুহূর্তে দেখি যে মাটিটা শুকিয়ে ছাড়িয়ে গেছে, তো এইবার একটা এটাকে খাড়া করে দেবো আর কি। একটু কাদা নিয়ে এসো, হ্যাঁ দাও মিডিলে বসিয়ে দাও। বাহ এবারে মাটির উপরে আস্তে করে এটা বসিয়ে দেবো। চেপে দেবো, চেপে দাও, দাঁড়াবে তো, দাও চেপে দাও, ওই দাঁড়িয়েছে, বাড়িয়া। এবার চারিপাশ থেকে আস দাও, খাড়া করে দাও। বন্ধুরা দেখুন কি পরিস্থিতি, না না বাস্ট হবে না, আস্তে করে উঠে যাচ্ছে। দেখুন এটা আমি ভাবতেই পারিনি, মানে ভেতরে প্রচণ্ড প্রেশার তৈরি হয়েছে হাওয়ার। ওই বেরিয়ে গেল, সেই বেরিয়েই গেল যেটা ভেবেছিলাম, হলো না। যাই হোক ভেতরটা একটু দেখে আসি কি অবস্থা ভেতরে। হাওয়ায় প্রেশার দিচ্ছে মানে ভেতরে আস্তে আস্তে শুরু হবে, হবে 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 হবে, এইভাবে জাল দিতে হবে, কিছু করার নেই। আর দেখুন বন্ধুরা এর মধ্যে কিন্তু হালকা হালকা ফোট কিন্তু ভিতরে উঠে গেছে, ঢাকাতো ঢাকাতো বুধু ভাই। বাহ এই তো দেখুন আস্তে আস্তে চুপসে গেছে, চুপসে লেগে গেছে, দেখি না কি হচ্ছে। আর কিছু হবে না মনে হয়, তো হবে না, সত্যি ফার্স্ট টাইম বানাচ্ছি, একটা দারুণ অসাধারণ অনুভূতি বন্ধুরা, কি বলবো আর। কদ্দুর সুখ ভাই হালাত কি গো, তলাতে পুড়ে জানি তো, না না ঠিক আছে, যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু ভাটা লেগে গেছে, দেখুন জল যে পর্যন্ত ছিল জল কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যাই হোক প্রচন্ড গরম লাগছে, কি আর বলবো, আমার কিন্তু ইচ্ছা আছে যে এটা হয়ে গেলে আমরা ওই নদীর পাড়ায় বসে খাবো, তোমাদের কি মত, ভালো হবে না? কি হচ্ছে কি এখানে, বন্ধু বান্ধবের সাথে কি আর বলবো ভাই, গরম ওখানে প্রচন্ড, এত গরম। দেখুন বন্ধুরা কি অবস্থা, সুদীপ ভাই কই গাছের মধ্যে, চলো সুমন দা হয়ে গেছে এদিকে, বুধু ভাই কি গাছের উপরে, দেখি বুধু ভাই কি দেখাচ্ছে। বাবা বাবা
এইবার মন কাছে উঠেছে। আমরা বুঝতেই পারিনি, যাই হোক আর বেশি লেট করবো না। আমাদের বাম্বু ক্র্যাব কিন্তু রেডি হয়ে গেছে, এইবার দেখবো খুলে কেমন কি হয়েছে। ঝড় ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি করো বুধো ভাই, হাত চালাও হাত চালাও। বাইরের ওয়েদার দেখুন একবার, জমে গেছে না ও তরি। বন্ধুরা তরকারি নেই কিন্তু আমাদের ভাই চলে যাচ্ছে, যাচ্ছে নদীর পাড়ে। ওটা ফলো করে যাচ্ছি সুমনদা, ভাই চুরি করে না নিয়ে যায় ধরিস কিন্তু। এই তোমাদের হয়েছে? হ্যাঁ, চলো চলো খাওয়া দাওয়া সারি সব করে আগে খাওয়া শুরু করবো আমি, বুঝতে পারছো তো? আচ্ছা, একা একা খাওয়া শুরু করে দেবো আমি। আমরা কি হাতা দিয়ে কি ওপারে চলে যাবো আমি? যাও যাও যাও, ওপারে মামা আছে, মামা আছে, কুমির আছে জলে। আজকে বন্ধুরা ভাত নেই, আমাদের মুড়ির সাথে এই কাঁটাটা ট্রাই করবো। বুঝতেই পাচ্ছেন জলের মধ্যে একদম সমুদ্রের পাশে বসে এই যে খাওয়া যে আনন্দটা, এটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। শুভ ভাই ও তো শুরু করে দিলে, যাই হোক কেমন হয়েছে একটু জানাও ঝপাঝপ, আমার কিন্তু সহ্য হচ্ছে না। সত্যি কাকড়া কেমন আছে ভাই? পাক্কা? খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি নামতে পারে, কপাল করে জন্মেছিলাম তাই সুন্দরবনের বিচে বসে এইভাবে খাওয়া দাওয়া। যাই হোক সবার প্লেটগুলো রেডি করো, খাওয়া দাওয়াটা সেরে নিই বন্ধুরা, সো আর বেশি দেরি করবো না। মোটামুটি সবাই একটু জানাও কেমন হয়েছে আজকে তরকারিটা। সেরা সেরা সেরা, দারুণ, খুব সুন্দর হয়েছে তরকারিটা। তরকারি না, বাম্বু ক্র্যাব, বাম্বু ক্র্যাব। যাই হোক সবাই খেতে বসে গেছে, আমিও আর লেট করবো না বন্ধুরা, বসে পড়বো। আর দেখুন কালার গ্রেভিটা দেখুন একবার কত সুন্দর হয়েছে, অসাধারণ দেখতে পারবে না যেটা আমরা পুড়িয়েছি সেটাই তো রান্না করেছি। যাই হোক এই নদীর পাড়ে বিচে বসে আমরা এখন এই খাওয়া দাওয়াটা সারবো, তারপরে আস্তে আস্তে বাড়িতে এগোতে হবে। সো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। বন্ধুরা যাই হোক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়ে গেছে, দেখুন রাস্তা কিন্তু একদম ভিজে গেছে, আর এখন প্রায় দুটো আড়াইটা বাজে, কিন্তু যা ওয়েদার তা থেকে মনে হচ্ছে একদম সন্ধে হয়ে গেছে। হুট করে একদম কালবৈশাখে ঝড় উঠে গেছে, তার মধ্যে বৃষ্টি। যাবে তো? যাই না, যাবে কি না, যাই হোক কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে, কারণ তাড়াতাড়ি যদি আমরা পৌঁছতে না পারি খুব সমস্যার মধ্যে পড়ে যাবো। এই আমাকে একটু নিয়ে যা, আমিও বসে পড়লাম। বুধো ভাই কেমন লাগছে? কেমন লাগছে মজা আসছে না? আজকের এই অনুভূতিটা কি বলবো আর, নিয়ে ঘাড়ে করে নিয়ে গাড়ি উঁচু করে নিয়ে যাচ্ছে, দেখো এখন গাড়ি উঁচু করে নিয়ে যা চলছে। ঠেলাতে ঠেলাতে চলে যাবে, হ্যাঁ ওদেরও সামনের চাকা জ্যাম হয়ে গেছে। ও বহু কষ্টের পরে বন্ধুরা বাইকটাকে ঠেলে ঠেলে একটা ইটের রাস্তা তুলতে পেরেছি, আর সবাই হাঁপিয়ে গেছে, কি আর বলবো। আর বাইরে ওয়েদার খুবই খারাপ, আমাদেরকে বাড়ি ফিরতে হবে খুব তাড়াতাড়ি।
যাই হোক বন্ধুরা, এই দৃশ্য দেখার পরেও যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তখন আমাদেরকে খারাপ মন থেকে খারাপ লাগে। অ্যাকচুয়ালি একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তাড়াতাড়ি ফিরতে হবে, চলো আগে বাড়িতে ফিরি।